না, ঠিক আছে, এখানে 2000 কিলো চাল পাঠিয়েছি, আরও পাঠাবো ওনাকে। তার থেকে শুরু হয়েছে অনেক সমস্ত জায়গায় দেওয়া, অরফানেজেসে যাদের যাদের দরকার সেইভাবে দেওয়া শুরু হয়ে গেছে। এই উদ্যোগটা কি আপনার ব্যক্তিগত হবে না? হ্যাঁ, ব্যক্তিগত, কমপ্লিট ব্যক্তিগত। এর আগেও 1996 সাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় করে আসি। তা এখানে যেটা সবচেয়ে জরুরি হচ্ছে খাদ্য, সেটা পৌঁছে দেওয়া আর কি। হ্যাঁ, অনেকেই দেখা গেছে যে অনেক টাকা দিচ্ছেন, এক্ষেত্রে আপনার চালটা বেছে নিলেন, এটা কি যে যেভাবে দেয় সবারটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, যে যেভাবে দেয় আর কি। এই যে রাজ্য এবং দেশের যে এই অবস্থা, তাতে আপনি যেরকম বাইরে বেরোলেন, এই যে আমি প্রথম দিন বেরিয়েছি আজকে, কীরকম ফিলিং মানে কলকাতাকে আপনি এইভাবে জানি না, আমি জীবনে দেখিনি এই জিনিস। ইটস অ্যান আনবিলিভেবল সিচুয়েশন, হোপফুলি এভরি ওয়ান উইল কাম আউট অফ ইট। আমি কোনোদিন দেখিনি, আমি কেন, কেউই দেখিনি। আর কোনো সোশ্যাল মেসেজ এখনও কিন্তু অনেকে পাবলিক গ্যাদারিংস করছে, অনেকে হ্যাঁ একটু সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে, যেটা বলেছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, যে আইসোলেশন ইজ ইম্পর্ট্যান্ট, তো সেটা যতটা পারা করা যেন হয়। নিশ্চয়ই কোনো কারণ আছে, সবাই বলে, আর যেটা আমি আগেও বলেছি যে অনেকে মনে করে আরে না কিছু হবে না, সেটাই হচ্ছে জাস্ট বি কেয়ারফুল। ডিপেন্ড করবে যার যেরকম লাগবে। টোটাল যেটা ভাবা হয়েছে 21 দিনে 1.5 লক্ষ কিলো। আজ বেলুমোট কত দেওয়া হলো? 2000 আরও দেওয়া হবে ওখানে, ওনাদের যে মায়ের মন্দির আছেন বাগবাজারে ওখানেও দেওয়া হবে। আর ক্রিকেটের জগৎ ছাড়া যেমনি বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটার বিভিন্ন খেলোয়াড় দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন, সবাই করে, শুধু ক্রিকেটার নয়, ক্রিকেটার, ফিল্মস, বিজনেস মানুষ, এমনকি আপনি দেখবেন কত ফেসবুকে পোস্ট হয়, কত সাধারণ মানুষ তাদের নিজের যথাসাধ্যভাবে সাহায্য করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মহারাজকেই বললেন, আশীর্বাদ করলেন? না নিশ্চয়ই, আমার, আমি খুব ছোটোবেলায় এসেছি এখানে, আমার অত মনে নেই, বাবার সাথে এসেছিলাম, তাই অনেক দিন বাদে আসে, আমার ভালো লেগেছে। আর ফাঁকা ফাঁকা এসেছি, নর্মালি খুব ভিড় থাকে এখানে, ফাঁকায় ফাঁকায় এসেছি, তাই খুব ভালো লাগলো। আরও কিছু আশা করবে বাংলার মানুষ আমরা, দেখা যাক, দেখা যাক। থ্যাংক ইউ।